তো তুমি কিছু বলবে এই তালতলা নিয়ে? নো কমেন্ট। তো এটা হচ্ছে সেই ভাইরাল তালতলা যেখানে আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন এত লোক। হ্যালো গাইস, গুড ইভিনিং, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সেই ভাইরাল তালতলা যেখানে সবাই যেতে উৎসুক হয় এবং যাওয়ার জন্য কিছুই নেই, কিন্তু এখানে আমরা যাচ্ছি এখন তিন বন্ধু, তার সঙ্গে সামনে রয়েছে একজন, তারপরে সেখানে একটা বন্ধু রয়েছে আর তার সাথে আমি আছি, তোমাদের প্রিয় রাজীব। তো তোমাদের প্রিয় রাজীব, আজকে আমরা ফুল রুট আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা যাবেন না যাবেন, সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমাদের এদিকে আসুন করতে। তো এটা হচ্ছে সেই রাস্তা, আমার সঙ্গে আরো দুটো সাথে না যাওয়া দেখতেই পাচ্ছি। যারা রাস্তা চিনতে পারবে না কিভাবে যাবে না যাবে তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে তাদেরকে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবো যে কিভাবে তোমরা যাবে না যাবে। চারপাশে ভিউস তোমরা দেখতে পাচ্ছ, রয়েছে তো সেই ভাইরাল জায়গায় আমরা প্রায় ঢুকতে চলেছি আর মাত্র কিছু মুহূর্ত বাকি আছে যেখানে আমরা পুরোপুরি সেই সঠিক স্থানে পৌঁছেই যাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর তোমরা আমাকে সবাই কমেন্ট করবে যে কে কে এখানে এসেছো, আর যারা এখন পর্যন্ত আসতে পারোনি বা যাদের বাড়ি অনেক দূরে আছে কিভাবে আসবে তারা আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে অ্যাড্রেস এখানকার শেয়ার করে দেবো। তো তোমরা যেখান থেকে আসতে চাও না কেন, কোথায় তোমাদের লোকেশন, বাড়ি কোথায় আমাকে সেটা বলে দেবে, আমি তাহলে তোমাদেরকে সেখানকার অ্যাড্রেস দিয়ে আর এখানকার অ্যাড্রেস ওখানে পুরোপুরিভাবে পাঠিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে আসবে। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ করতে অবশ্যই দেখো। দেখতেই পাচ্ছ চারপাশে তালতলা থেকে পাটতলা, পাটতলা থেকে করিতলা, তার সাথে আমরা চলে এসেছি সেই ভাইরাল। ভালো লাগে না গেঞ্জিটা, গোলা গোলা লাগে। আরে বাড়া ঠিক আছে, সবকিছু যদি ভালো লাগে কি করে হবে। আর দুর্গাপূজার মেলা এখানেই শুরু হয়ে গেছে এখন থেকে। তো দেখতেই পাচ্ছ সঙ্গী যাচ্ছে মা মনুষা আর এই পাশে হচ্ছে তালতলা,
হাইমিনিটা পুরোপুরি তালতলা রয়েছে এই মুহূর্তে যেখানে আমরা আছি। আর চারপাশে দেখতে পাচ্ছ কত রকমের রিল হচ্ছে আর কত রকমের ভিডিওগ্রাফি হচ্ছে, ফটো তোলা হচ্ছে। আর সুন্দরী মেরাও এখানে রয়েছে তার সাথে। এই যে পাট গাছ, দেখতে পাচ্ছ কত পরিমাণে জাম, তার সঙ্গে দেখতে পাচ্ছ নতুন নতুন রিলস তৈরি হচ্ছে। আর পাশে এত সুন্দর ভিউস তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি একটা খুবই সুন্দর জায়গা এটা, আর শুধু বললেই হবে না। এমনকি নাম কেমন হিসেবে তালগাছ হারের জায়গাটা তার সঙ্গে রয়েছে, তো কোনো ব্যাপার নেই। আমরা এখন দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই, এবারকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এত করে এত পরিমাণের ভাইরাল জায়গা যে বিভিন্ন দূর প্রান্ত থেকে এখানে লোকজন আসে ঘুরতে। তো আমার ভিডিওটা তুমি কিছু বলবে এই তালতলা নিয়ে? নো কমেন্ট। তো এটা হচ্ছে সেই ভাইরাল তালতলা যেখানে আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন এত লোকজন হতো না এবং খুবই দোকানপাট কিছু ছিল না। দেখতে পাচ্ছ এখন যে পরিমাণে দোকান হয়েছে, যখন আমরা প্রথম আসি তখন এর কোনো রকমের দোকান ছিল না, এত মানুষও আসতো না, এত ভাইরালও ছিল না। বাট রিজন কিছুদিন হয়েছে যে খুব পরিমাণে ভাইরাল হয়ে গেছে। আর এখানে খাওয়া দাবার কিছু দোকানপাটও হয়ে গেছে, এখন যারা আসবে তো তারা খাওয়া দাবা নিয়ে আই থিঙ্ক কোনো রকমের চিন্তা ভাবনা করতে হবে না, তারা খাওয়া দাবা অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক, যখন আসলাম তখন তো খালি হাতে যাওয়া যায় না, কিছু খেতেই হয়। তো তার জন্য আমরা এখন একটা রোল নিয়ে নিলাম, আমাদের রোল প্রায় মোটামুটি তৈরি হয়ে গেছে। তা এখান থেকে কত দূর থেকে লোকজন আসছে এখন? বহুত দূর থেকে, বাংলাদেশ থেকে আসছে। তো যেমন কি শুনলে তোমরা যে এখন পলাশির থেকে লোকজন আসছে, আর তাছাড়া যারা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসতে চাও তারা আমাকে কমেন্ট করতে পারো, তাদেরকে আমি অবশ্যই বলে দেবো যে কিভাবে এখানে আসবে না আসবে। এখানে যদি আসতে হয় খুব তাড়াতাড়ি আসবে, কারণ মোটামুটি ছাড়তার প্রত্যেক কিন্তু লোকজন থাকে না। এখন আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ছবি, এখানে দেখতে পাচ্ছ। আর বেশি সময় নেই, যেহেতু আমাদের বাইক ওদিকে রয়েছে, তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ, আর কেমন লেগেছে তোমাদের। যারা যারা এখানে আসতে চাও তারাও আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে অ্যাড্রেস অবশ্যই পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে। আজকের মতন বাই।